সালাম শান্তি বর্ষণ করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তার শান অনুপাতে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন অসীম, তার শানও অসীম, শান্তিও হবে অসীম। না হয় বর্তমান বিশ্বের দিকে তাকাইলে মুসলমানদের অবস্থা কেমন? দুর্নীতিতে ভরা। প্রায় সময় বিশ্বের জরুরি হয় দুর্নীতিতে এগিয়ে থাকে মুসলমান রাষ্ট্রগুলো। এরপরও যে এরা চলতে পারতেছে বরকত কিসের? সালামের বরকত। আল্লাহ রাব্বুল আলামিন শান্তি বর্ষণ করেন, চলতে পারতেছে। না হয় এরা এক ঘন্টাও চলতে পারত না। আচ্ছা, শান্তি যে বর্ষণ করবেন কোথায়? তো এই জগতেও ওই জগতেও, ইহকালে ও পরকালে। তাহলে কত বড় একটি দোয়া, শান্তি যে বর্ষণ করবেন কি অবস্থায়? তো সুখ অবস্থায় ও দুঃখ অবস্থায়। অন্যান্য ধর্ম এই ধরনের সাক্ষাৎ হলে কিছু একটা বলে, যেমন হিন্দু ধর্মের সাক্ষাৎ হলে বলে আদর, জবাবদাতাও বলে আদর। তো কি হইল? যে আদর বললো তারও কিছু হইল না, যে আদর বলে জবাব দিল তারও কিছু হইল না। অথবা বলে নমস্কার, তো যে নমস্কার বললো তারও কিছু হইল না, আর যাকে নমস্কার বললো সে আবার বলে নমস্কার, তো যে প্রথম নমস্কার বললো তারও তো কিছু হইল না। তেমনি ভাবে খ্রিস্টানদের মধ্যে প্রচলন আছে, সকালবেলা সাক্ষাৎ হইলে গুড মর্নিং, দুপুরে হইলে গুড আফটারনুন, রাতে হইলে গুড নাইট। গুড মর্নিং সুপ্রভাত, তোমার প্রভাতটা সুখ বড় ভালো। মনে করেন এই সময় আপনার মা মারা গেছে, সাক্ষাতে এসে বলতেছে তোমার প্রভাতটা বড় ভালো, কেমন লাগে? মা মারা গেছে দুঃখে কলিজা ফাটে, এ বলে সকালটা বড় ভালো। দুপুরে সাক্ষাতে বলে এ গুড মর্নিং, এ গুড আফটারনুন, তোমার সুমধ্যাহ্ন, তোমার দুপুরটা বড় ভালো। এই সময় ধরুন আব্বা মারা গেছে, এ বলে দুপুরটা বড় ভালো। আমি এখন মুরব্বী হারা, আমার ছায়া মাথার উপর থেকে সরে গেল, দুঃখে কলিজা ফাটে, সে বলে দুপুরটা বড় ভালো। রাত্রে সাক্ষাৎ হলে বলে গুড নাইট, তোমার রাত্রটা বড় সুখ, রাত্র বড় ভালো। ধরুন এই সময় স্ত্রীর মারা গেছে, চিন্তায় অস্থির, ঘর সংসার কে দেখবে, ভাত তরকারি কে পাকাবে, বাচ্চা কাচ্চা লালন পালন কে করবে, এই সময় সে এসে বলে তোমার রাতটা বড় ভালো, কেমন? পক্ষান্তরে ইসলামের নীতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা মারা গেল, শান্তির প্রয়োজন। আব্বা মারা গেল, শান্তির দরকার। স্ত্রীর মারা গেল, শান্তির আবশ্যকতা আছে। তো সর্বক্ষেত্রে সর্বকালে সর্ব অবস্থায় আমরা শান্তির মুখাপেক্ষী। তাই দোয়া করা হচ্ছে তোমার উপর আল্লাহর শান অনুযায়ী শান্তি বর্ষণ হোক, ই হোক বড়কাল, এবং শান্তি অশান্তি উভয় অবস্থায়। কত বড় একটি দোয়া। তো এই সালাম ইসলাম যে হক এবং সত্য তার একটি জ্বলন্ত প্রমাণ।